মানুষ বলতেই নিজেকে অন্যের সামনে আকর্ষণীয় করে তুলতে পছন্দ করে আর সেজন্যই আমরা চাই একটু আকর্ষণীয় ফর্সাতক অনেক আগে শুধু মেয়েরাই হওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করত। কিন্তু বর্তমানে ছেলেরাও কিন্তু এখন ফর্সা হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা শুরু করেছে আজকের ভিডিওতে আমি এমন একটা ক্রিমের কথা বলবো যেই ক্রিমটা ব্যবহার করে আপনি আগের তুলনায় অনেকটাই ফর্সা হতে পারবেন শুরু করার আগে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আর বেশি কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটি হল একটি ওয়ার্ল্ড ফেমাস ক্রিম আর সেটি হলো ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম লং লাস্টিং রেডিয়েন্স ক্রিম তবে শুরুতেই একটা কথা বলতে চাই যে কোনো ক্রিম আপনাকে কিন্তু একদম কালো থেকে একদম সাদা করে দিবে না বা আজকে আপনি ক্রিম ব্যবহার করলেন কালকে আপনি কিন্তু চকচকে ঝকঝকে ফর্সা হয়ে যাবেন না প্রতিটা ক্রিমের গায়েই বিভিন্ন কথা লেখা থাকে কোন কোন উপাদান দিয়ে তৈরি এটা করলে আপনার আপনি পরিষ্কার হয়ে যাবেন আপনার ত্বকের আর্দ্রতা কমে যাবে আপনি অনেক সুন্দর হয়ে যাবেন আপনি চকচকে ফরসা হয়ে যাবেন আপনার তেল দূর হয়ে যাবে ফেজে থেকে মানে আপনি মানে রাতারাতি অনেক ফর্সা হয়ে যাবেন এই প্রচারটা সব ক্রিমই দেয়া থাকে কারণ নিজেদের পণ্য প্রচার করতে নিজেদের গুণগান গাইতে কেউ একটু দ্বিধাবোধ করে না তবে তার ভিতরেও অবশ্যই পার্থক্য আছে ব্র্যান্ডে কোন ক্রিমে তার গুণমানে অবশ্যই পার্থক্য আছে প্রচার তো সবাই ভালো করে তাই আপনাকে বুঝতে হবে যে কোন ক্রিমটি ভালো আমি অবশ্যই এই ক্রিমটা আপনাকে সাজেস্ট করব এই ক্রিমটা আমি নিজেও ব্যবহার করি এবং খুব ভালো ফলাফল পেয়েছি আমি বলবো না যে এই ক্রিমটা অনেক ভালো কেমিক্যাল নাই কোনো ক্ষতি নেই অবশ্যই প্রত্যেকটা ক্রিমই কেমিক্যাল আছে হয়তো কোনোটা অল্প কোনোটা বেশি কারণ এটা আপনি ন্যাচারাল না এটা অবশ্যই রাসায়নিক উপাদানে তৈরি তাহলে অবশ্যই এখানে কেমিক্যাল আছে এবং অবশ্যই এটা আপনার স্কিনের কিছুটা হলেও ক্ষতি করবে কোন ক্রিম অনেক বেশি ক্ষতি করে এবং কোন ক্রিম কি অল্প একটু ক্ষতি করে আপনার ন্যাচারাল যে আপনি আপনার চেহারা দেখতে যেমনই হোক আপনার ন্যাচারাল প্রাকৃতিক যে জিনিস আপনি ফেজিক কিছু ব্যবহার করেন না এই ন্যাচারাল যে আপনার স্কিনটা যতটা হেলদি আপনি যখনই কোনো কিছু কোনো ক্রিম বলেন লোশন বলেন সানস্ক্রিন বলেন অথবা আপনি ফেস ফেসওয়াশ বলেন যাই ব্যবহার করেন অতটা গুণমান থাকবে না হয়তো আপনি একটু ফর্সা হবেন আগের থেকে কিন্তু আপনার ফেজ অতটা হেলদি কিন্তু থাকবে না আপনার ফেজ অনেকটা সেন্সিটিভ হয়ে যাবে মানে বিভিন্ন সমস্যায় কারণ এগুলোয় অবশ্যই কেমিক্যাল থাকে তো আপনি যে ক্রিম ব্যবহার করবেন আমি না অনেকেই দেখা যায় যে বলে যে একদম কেমিক্যাল নাই এই সেই না অবশ্যই এতে কিছুটা হলেও কেমিক্যাল আছে তো যতটা আছে অনেক বেশি ক্ষতি হয় বলে আমার মনে হয় না আমি এটা নিজেও ব্যবহার করি এবং এর সব থেকে বেশি উপকার আমি যেটা পাই সব থেকে বেশি উপকার এটা একদম অয়েল ফ্রি থাকে মানে আমার ফেসকে বা আপনার ফেসকে আপনি ব্যবহার করলে আপনার ফেসে যে তেলতেলে একটা ভাব থাকে এই তেলতেলে ভাবটা এটা সম্পূর্ণ রূপে দূর করে দেবে এখানে একদম তেলতেলে ভাব থাকি না মানে খুবই একটা বিরক্ত লাগে বাহিরে গেলে তেল থাকে শরীরে এই জিনিসটা একদম আপনার ত্বকটাকে একদম মানে শুকনো শুকনো ভাব রাখে এবং অনেক বেশি যে ফর্সা করে সেটা আমি বলবো না তবে ফর্সা করে এই ক্রিমটা আপনি সার্চ দেবেন দেখবেন যে নাম্বার অনে থাকবে আপনারা যদি সার্চ লিস্টে দেখেন যে কারণে এটা মানে র্যাঙ্কিং রেট অনেক ভালো এবং এটা অনেক বেশি উপকারী কারণ এটা তুলনামূলকভাবে আপনি হয়তো দিনে দিনে আপনি আজকে ব্যবহার করে কালকে অনেক বেশি ফর্সা হবেন না কিন্তু আপনি আজকে দিন দিন মানে নিয়মিত ব্যবহারে আপনি আস্তে 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 ব্যবহার হয়তো আজকের থেকে কালকে একটু কালকের থেকে পরশু একটু 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 নিয়মিত ব্যবহার করলে আপনি হয়তো আশানুরূপ আপনার বর্তমান যে ফেজ থাকবে সেই ফেজের থেকে আশানুরূপ আপনার ত্বকটা অবশ্যই কিছুটা হলে উজ্জ্বল ভাবটা ফিরে আসবেন আর আপনি ছেলে মানুষ আপনার তো মেয়েদের মতো অত ধবধবে ফর্সার দরকার নাই একটু একটু হলেই কিন্তু আপনাকে ভালো দেখাবে এমন অনেক ভাই আছেন যারা কিন্তু অলরেডি বিভিন্ন ক্রিম ব্যবহার করেন এবং বিভিন্ন ক্রিম ব্যবহার করলে ভালো সুফল পাচ্ছেন হয়তো তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তারা কিন্তু তাদের ফেসটাকে উজ্জ্বল করতে পারছে বা ভালো একটা ফলাফল পাচ্ছে তো আমি অন্য কোনো ক্রিমকেও খারাপ বলতেছি না আর আমি জাস্ট যারা ক্রিম অলরেডি আপনার ফেজের সাথে মিলিয়ে ভালো একটা ক্রিম পেয়ে গেছেন যেটা ব্যবহার করে আপনি উপকার পাচ্ছেন সেটা আপনি ব্যবহার করুন কিন্তু এমন অনেক ভাই আছে যারা আসলে কোন ক্রিম ব্যবহার করবে বা কোন ক্রিম ব্যবহার করে আসলে সে একটা ভালো সুফল পাবে সে নিজেকে একটু সুন্দর করতে পারবে এরকম সব ভাইরা আছে যারা আসলে খুঁজতেছে আসলে এই ক্রিম ব্যবহার করে আজকে ভালো কোনো ফল পায় না ওই ক্রিম ব্যবহার করে অনেক টাকা পয়সা নষ্ট করে কিন্তু আসলে কোন ক্রিমটা তার জন্য ভালো হবে এই ক্রিমটা বুঝতে পারতেছে না ব্যবহার করার জন্য তো আমি তাদের সাজেস্ট করবো যে আপনি এই ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিমটা অবশ্যই ট্রাই করতে পারেন এবং এটা কিন্তু ইন্ডিয়ার আপনি অবশ্যই ইন্ডিয়ানটা কিনবেন ইন্ডিয়ানটা অনেক ভালো মানে ইন্ডিয়ানটা অনেক বেশি উপকারী আর কি আপনার জন্য কার্যকারী কারণ অন্য অন্য জায়গায় একটা ভেজাল থাকে অনেক বেশি সব জায়গায় না তবে আমি এটা এটা হলো ইন্ডিয়ান একটা ক্রিম এবং এটাই খুব ভালো একটা সুবিধা আমি পাচ্ছি মানে আমি বেশ কিছু দিন যাবৎ মানে বেশ কয়েক বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি মানে খুব ভালো সুফল পাচ্ছি তো আপনি কিন্তু চাইলে এরকম একটা ক্রিম ব্যবহার করে দেখতে পারেন আমি একদমই বলবো না যে এটা অনেক বেশি উপকারী আপনার জন্য এবং আপনাকে অনেক বেশি ফরসা করে দেবে এটা অবশ্যই কেমিক্যাল যতটা আছে আপনার স্কিনে যদি কোনো ব্রোন বা অ্যালার্জি না থাকে আমি বলবো আপনার স্কিনে যদি ব্রোন বা অ্যালার্জি জাতীয় কিছু থাকে খোসফসরা থাকে তাহলে আপনার কখনোই কোনো ধরনের ক্রিমই ব্যবহার করা উচিত না অথবা কোনো ক্রিম ব্যবহার করার পর যদি আপনার ফেজে ব্রোন জাগে বা অ্যালার্জি শুরু হয় তাহলে আপনার উচিত ওই ক্রিম বাদ দিয়ে দেওয়া তো যাদের অ্যালার্জি বা ব্রোন আছে ফেসে তাদের আসলে আমি মনে করব এই অ্যালার্জি বা ব্রোন যতক্ষণে আপনার ফেস থেকে সম্পূর্ণরূপে না যাবে আপনারা কোনো প্রকার ওয়াশ বলেন সানস্ক্রিন বলেন ক্রিম বলেন লোশন বলেন কোনো কিছুই আপনাদের ব্যবহার করা উচিত না কারণ এই সব এইসব যে এই সব ক্রিমে যে বা এইসব লোশনে যেই কেমিক্যালটা থাকে এটা আপনার ব্রোনকে আরও বেশি বাড়িয়ে দেয় এবং দীর্ঘস্থায়ী একটা দাগ সৃষ্টি করে অথবা এই এই কারণে আপনি আমি সাজেস্ট করব যে অবশ্যই ব্রণ থাকলে আপনি সব ক্রিম বা কোনো ক্রিম আপনি ব্যবহার করবেন না শুরু আগে আপনার উচিত যে ব্রণ আপনি কিভাবে শেষ করবেন আপনি হয়তো চর্মরোগের ডক্টর দেখান অথবা অনেক বিভিন্ন ক্রিম বা লোশন আছে বা বিভিন্ন মলম আছে যাতে ব্রোন যায় যেটা আসলে আপনার জন্য উপযোগী আপনি ভালো একটা ডক্টরের পরামর্শ নিয়ে আগে ব্রোন নির্মূল করুন তারপর আপনি এই এই ক্রিমটা ব্যবহার করতে পারেন বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন আমি শুধু এই ভিডিওটা তাদের জন্যই বানিয়েছে যারা একদমই টোটালি একটা ক্রিম যে ভালো মানের একটা ক্রিম খুঁজে পায় না আমি আশা করি বলবো যে এই ক্রিমটা অবশ্যই ভালো মানের এবং এটা আপনি নিয়মিত যদি দুইবার ব্যবহার করেন আপনি দেখবেন যে অবশ্যই মনে হয় যে মাত্র সাত দিন পরই আপনি দেখতে পারবেন যে আপনার ফেস কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর এবং আপনার ফেসে কোনো অইলি অইলি তেল তেল ভাবটা একদমই থাকবে না পুরোই রিমুভ হয়ে যাবে আর এটা আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে র্যাঙ্কিং রেটটা কেমন ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের র্যাঙ্কিং রেটটা মানে খুবই ভালো বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট আছে আপনি এই রেটিং দেখতে পারেন আজকাল ইন্টারনেটের যুগ আপনি কেন বোকার স্বর্গে বাস করবেন আপনি কেন আপনি যে কোনো জিনিসে নেটে সার্চ দিলেই কিন্তু আপনি ভালো একটা সমাধান খুঁজে পাচ্ছেন তো সেখান থেকে আপনি ভালো মানের আপনার স্কিন অনুযায়ী ভালো মানের একটা পণ্য অবশ্যই আপনি নিতে পারেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো এটা আমার কোনো স্পন্সারও না কিছু না এটা ব্যক্তিগতভাবে আমি ব্যবহার করে ভালো উপকার পাই আমি মনে করি যে আমার যারা সাবস্ক্রাইবাররা আছে এরা আমার বন্ধুর মতো আমরা একটা পরিবারের মতো তারাও কিছুটাও যদি উপকার হতে পারে তাহলে সেটাই আমার জন্য সার্থক আমার চ্যানেলে এমন কোনো ভিডিও দেওয়া হয় না যেটা অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি আই ক্যাচিং মানে ভিউজ বাড়ানোর জন্য আপনার বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন জিনিস অনেক আকর্ষণীয়ভাবে থামনেল করা হয় যাতে মানুষ ঢুকে যেটা মিথ্যা ছল এমন কোনো ভিডিও আমার চ্যানেল দেওয়া হয় না আমার চ্যানেলে হয়তো আমি একটা ভিডিও দেবো দুইটা ভিডিও দেবো সেই ভিডিওটা যাতে অবশ্যই আপনার আপনার আমার আরও পাঁচজনের উপকারে আসে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যাতে আপনার আমার 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 আপনার ভিতর থেকে আমার জন্য না আসে ভালোবাসাটা আসে সেটাই আমি চিন্তা করার বিবেচনা করার চিন্তা করতেছি আমার অনেক যে অনেক বেশি ভাইরাল হতে হবে এমনটা না আপনার জন্য যদি আমার জন্য যদি আপনার একটু উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আপনার যদি এই এইটা যদি উপকারই মনে হয় এই ক্রিমটা তাহলে আপনি এটা ব্যবহার করবেন এবং ব্যবহার করে আমাকে যদি ভালো ফিডব্যাক পান আমাকে কমেন্টে জানাবেন ভালো মন্দ দুটেই জানান এবং আপনার যেসব বাইরে অন্য ক্রিম ব্যবহার করে উপকার পাচ্ছেন তাও কমেন্টে জানান আমার ভিউয়ার্সরা দেখুক যে আপনি আসলে অন্য ক্রিম ব্যবহার করে তারাও এটা ব্যবহার করতে পারবে তাই অবশ্যই আমাদের কমেন্টে জানান আপনার সময় অনেক অনেক ভালো কাটুক দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন থিঙ্কিং গুড ডুইং গুড অ্যান্ড লিডিং বেটার লাইফ